আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের আজকের ভিডিওটি দেখছেন কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার হুসেনপুর থানার কুড়িমারা গ্রামে এখানে একজন ব্যবসায়ী যিনি শখ করে খুব সুন্দর একটি গরুর লালন পালন করেছেন আসলে আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানান যে বড় বড় খামারে আমরা যাই ছোট ছোট যারা প্রান্তিক পর্যায়ে সুন্দর সুন্দর গরুর লালন পালন করে তাদের কাছে আমাদের একটা বেশি যাওয়া হয় না তা আপনাদের সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি এখানে তো দেখতে পাচ্ছেন যে একজন প্রান্তিক কৃষক মার্শাল খুব সুন্দর একটি গরু লালন পালন করেছে তো এই গরুটির নাম দিয়েছেন বাই শখ করে নবাব তাসকে আমরা নবাব সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো যে এই নবাবের ওজন কত হয়েছে এবং এটাকে কী ধরনের খাবার দাবার দেওয়া হচ্ছে এবং কুরবানি ঈদকে উপলক্ষ করে এটার দাম কত চাওয়া হচ্ছে এবং নবাবের সাথে বাই কিছু আকর্ষণীয় পুরস্কারও দিবেন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ সময়টার জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন আমার বাড়ি হলো হুসেন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট হুসেনপুর থানা কুড়িমারা গ্রাম আচ্ছা আপনার নামটা কি আগে বলেন আমার নাম হলো মোহাম্মদ শহীদ মিয়া শহীদ মিয়া তো শহীদ ভাই আপনি এমনিতে কি করেন যদি একটু বলতেন মূলত আমি ব্যবসা ব্যবসা করি কিসের ব্যবসাটা করেন বিদেশ লুক টুক পাঠাই আর কি ও আচ্ছা 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 আপনি বিভিন্ন দেশে লোক পাঠান জি আচ্ছা তো এই যে লোক পাঠান পাশাপাশি কি কৃষিকাজ করা হয় না কৃষিকাজ আছে কিছু গল্প করি আর কি অল্প কিছু করে করেন আচ্ছা তো পাশাপাশি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গরু লালন পালন করছেন জি আসলে এটা কি জাতের গরু এটা আমরা সিন্ধি আচ্ছা সিন্ধি জাতের গরু কতদিন যাবত লালন পালন করতেছেন আপনি ধরুন আড়াই বছর আড়াই বছর যাবত লালন পালন করতেছেন জি আচ্ছা তো আপনার কিনা কোথা থেকে এটা বা কোথা থেকে আনছেন এটা কিনা না এটা আমার গাবির বাচ্চা আচ্ছা আচ্ছা একদম আপনার গাবি থেকে যে বাচ্চাটা হয়েছে ওইটা আপনি পালন করতেছেন তো গাবি কয়টা আছে ও গাবিয়া একটা আছে একটাই একটাই পালন করেন তো শহীদ ভাই একটু যদি বলতেন এটাকে আসলে আপনি কিভাবে লালন পালনটা করতেছেন এটা তো সাধারণ যেভাবে খাবার দাবার দেওয়া হয় গরুর খাবার এবাবিতে তো খাওয়া সাধারণ খাবার পালন করতেছেন তো কি কি ধরনের খাবারটা দিচ্ছেন কুরা বুষি কলাডাই একটু বেশি খায় আর কি কলা না আমি আসার সময় দেখলাম আপনি দোকান থেকে অনেক কলা নিয়ে আসছেন মানে আপনি সবরি কলা অন্য কলাকায় না সবরি কলা তো কলা তো অনেক দাম কলা খান কেন

যেমন কোল খাওয়াই তারপরে বুশি খাওয়াই পুরা কাওয়াই এই তাই তো আচ্ছা কত কেজি দেন দৈনিক দৈনিক আপনি দুই এবার মনে পনেরো ষোলো কেজি খাই আর কি দুইবারে দুইবারে পনেরো ষোলো কেজি জি আচ্ছা তো গরুর ওজনটা কিরকম মাসাল্লাহ খাবার তো দিচ্ছেন অনেক ভালো গরুর ওজন তো ভাই আটশো কেজি প্লাস আটশো কেজি জি আটশো কেজি হবে জি ফিতার মাপ আর কি এটাকে আপনি ফিতা দিয়ে মাপছেন জি আচ্ছা স্কেলে উঠালো কি আপনার এরকম হবে বলে মনে হয় অন স্কেলে উঠাইলে ভাই ওয়াই না কি কিন্তু পিতা যে ডাক্তারে মাপছে এটা আমি জানি আর কি আচ্ছা আচ্ছা আমার কাছে তো মনে হচ্ছে যে 800 কেজির একটু কম হবে হতেও পারে স্কেলের মধ্যে উঠাইলে যাক তারপর যারা নেবে আইসা দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা তো ভাই আসলে তো অনেকে গরু শক করে অনেক সুন্দর সুন্দর নামও দেয় জি তা আপনিও যেহেতু এটা খুব সুন্দর শক করে পালন করতেছেন তো এটার কোনো নাম দিবেন কিনা হ্যাঁ আমরা এমনি রান্দা রান্দা টান্দা করেন এমনি সেনা টেনা শোয় না এমনি গোবরে টুবে শোয় না এটা হ্যাঁ আমি নবাবের মতো তাই সবসময় নবাব বলি এটা আচ্ছা 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 বিশাল সুন্দর নাম নবাব জি এটা হচ্ছে কিশোরগঞ্জ হুসেনপুরের নবাব জি নবাব নাম দিয়েছেন যে এটা শৈলে কোনো ময়লা লাগে না তারপরে এটা একদম মানে শৌখিন ভাবে থাকতে চায় শৌখিন মানে কাদার মধ্যে সেনার মধ্যে শুইতো না

আচ্ছা এই যে গরুটা লালন পালন করতেছেন আপনি কলা খাওয়াইতেছেন দানাদার খাবার খাওয়াইতেছেন আপনার কিরকম টাকা খরচ হয় দৈনিক খরচ তো আমি তো আপনার অন্য কিছু গাছ টাস এটা খাওয়াইতে না ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততাই আমি আপনার কলা বিভিন্ন ধরনের খাবার টাবার খাওয়াই দামি যে জিনিসগুলো আছে এইগুলাই খাওয়াই আমি আমার আপনার পাঁচ সাতশো টাকা খরচ হয় পাঁচ সাতশো টাকা পাঁচ সাতশো টাকা আপনি দৈনিক পাঁচ সাতশো টাকা খরচ করতেছেন খরচ করি আচ্ছা তার খরচের পরিমাণটা একটু বেশি হয়ে গেল না খরচের পরিমাণ বেশি হলো কারণ অন্যরা তো যারা কামার আছে এরা তো চারটা পাঁচটা একসাথে খাওয়ায় এরা তো একটু খরচ কম পড়বো আর আমরা তোর গরু নাই বেশি একটা গরুই ফালি এটা তো আমার কাবার নষ্ট করে এলাম সব কায় না আর কামারে থাকলে তো আমরা এটা না খাইলো হেডারে দিল আমরা তোর কামার এই যে মনে করেন সাতশো টাকা আপনি দৈনিক খরচ করতেছেন আপনার কি মনে হয় যে এটা থেকে দৈনিক নয়শো এক হাজার টাকার মাংস বাড়তেছে আশা তো করি আশা করতেছেন দুই কেজি বাড়ে আশা তো করতেছি বাড়ে আমার তো মনে হয় না যে দুই কেজি বাড়ে এরকম সিন্দি গরু তো দৈনিক দুই কেজি বাড়ে না যদি ফিজিয়ান হয় ওইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো একটু বৃদ্ধি পায় না আপনারা যারা প্রান্তিক পর্যায়ে আছেন তাদেরও কিন্তু একটা হিসাব কিতাব করতে হবে যে আমি 700 টাকা খাওয়াচ্ছি আমারকে 1000 টাকার ফিডব্যাকটা আসতে হবে তাহলে আমি লাভবান হব প্রান্তিক পর্যায়ে গরু লালন পালন করে অন্যথায় কিন্তু আপনি লসের একটা সম্মুখীন হবেন না লাভের লাভের লাগে তো আপনার এমন আপনার গরু পালতাছি এমন তো কাওয়ানি তো লাগবো লাভ তো পরের হিসাব লাভ লস করে জিনিস পালন না না অবশ্যই আপনার লাভ লস হিসাব করতে হবে না অন্যথায় তো আপনারা কিভাবে গরু লালন পালন করবেন এক বছর যদি লস খান বছর গরু না না ইনশাল্লাহ গরু আবার একটা আছে এটাও তো আবার না আমরা চাচ্ছি যে আপনারা একটু লাভবান হন যে আপনি যে খরচটা করছেন সেটা যেন উঠে আসে তাহলে নেক্সট আপনারা আরো গরু লালন পালন করবেন আপনারা যদি প্রান্তিক পর্যায়ে গরু লালন পালন না করেন যারা আসলে যারা কুরবানি দেয় যারা ব্যবসা বাণিজ্য করে গরু পালন করে সুযোগ পায় না তারা আসলে গরু পাবে কোথায় তাহলে তো আবার আমাদের ইন্ডিয়ার মুখে হতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার এই সুন্দর গরুটা নবাব আকর্ষণীয় গরুটা নিয়ে যারা ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ক্রয় করার উদ্দেশ্যে যারা আপনার গরু কিনবে আমার তো টিয়ানা দেওয়া হয়ে আছে যদি আমি আমি যে দাম চাইছি আপনার যদি কেউ পছন্দ হয় তাহলে আসতে পারে কম বেশ করে নিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা যদি চয়েস হয় আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে গরুটা হচ্ছে আগে হচ্ছে চয়েসের বিষয় যারা ক্রয় করতে চায় তাদের যদি চয়েস হয় তারা অবশ্যই আসবে আয়সা দেখবে ভিডুর উপর নির্ভর না করে সচক্ষে আয়সা দেখে সরাসরি আয় নিয়ে যাও আচ্ছা যত দর দাম হয় সেটা যেন দিয়ে নিয়ে যায় এরকম যেন হয় যেন আপনারও লস না হয় তাদেরও যেন একটা লস না হয় একটা ন্যায্য দামের মধ্যে যেন গরুটা বিক্রি হয় জি আচ্ছা তো ভাই ভবিষ্যতে আসলে আপনার কি ধরনের পরিকল্পনা আছে গরু আমার কামার করার একটা চিন্তা ভাবনা আছে ঈদের পরেই করবম করবাম বেশি না আপনি দুই চার পাঁচটা গরু আর কি পালবাম ভালো যাচ্ছে এই আপনার ব্যবসার পাশাপাশি গরুগুলো লালন পালন করবেন জি আচ্ছা ঠিক আছে তো ভাই শহীদ ভাই আপনার সে আশা পূরণ হোক আমরাও চাই যে আগামীতে এসে আপনার অনেকগুলো গরু দেখাইতে পারি এবার একটা দেখাইলাম সামনে পাঁচটা দেখানোর চিন্তা ভাবনা আছে তা ভালো থাকবেন দোয়া করি আপনার সে আশা পূরণ হোক জি আপনিও ভালো থাকবেন